এই ভিডিওতে আমি তুলনা করব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা তিনজন ব্যাটসম্যান বাংলাদেশের তামিম ইকবল, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারের টেস্ট, ওডিআই এবং টি টোয়েন্টির ব্যাটিং পারফরমেন্স নিয়ে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। প্রথমে শুরু করব টেস্টের ব্যাটিং পারফরমেন্স দিয়ে। টেস্টে তামিম ইকবল তার পুরো ক্যারিয়ারে খেলেছেন 134 ইনিংস, গেইল খেলেছেন 182 ইনিংস এবং ডেভিড ওয়ার্নার খেলেছেন 205 ইনিংস। তামিম ইকবালের টেস্টে রান 5,134, গেইলের 7,214 রান এবং ডেভিড ওয়ার্নারের রান 8,786। তামিম ইকবালের সর্বোচ্চ 206, গেইলের সর্বোচ্চ 333 এবং ডেভিড ওয়ার্নারের 335। তামিম ইকবালের ব্যাটিং অ্যাভারেজ 38.89, গেইলের 42.18 এবং ডেভিড ওয়ার্নারের 44.59। তামিম ইকবাল খেলেছেন 8,852 বল, গেইল খেলেছেন 11,970 বল এবং ডেভিড ওয়ার্নার খেলেছেন 12,517 বল। তামিম ইকবালের স্ট্রাইক রেট 57.99, গেইলের 60.26 এবং ডেভিড ওয়ার্নারের স্ট্রাইক রেট 70.19। তামিম ইকবাল টেস্টে 134 ইনিংসে নট আউট থেকেছেন মাত্র 2 বার, গেইল 142 ইনিংসে নট আউট থেকেছেন 11 বার, ডেভিড ওয়ার্নার 205 ইনিংসে নট আউট থেকেছেন মাত্র 8 বার। 0 রানে তামিম ইকবাল আউট হয়েছেন 11 বার, গেইল আউট হয়েছেন 15 বার এবং ডেভিড ওয়ার্নার আউট হয়েছেন 13 বার। টেস্টে তামিম ইকবালের বাউন্ডারি বা ফোর 655টা, গেইলের 1,046টা এবং ডেভিড ওয়ার্নারের ফোর 1,036টা। তামিম ইকবালের ওভার বাউন্ডারি বা সিক্স 41টা, গেইলের 6,98টা এবং ডেভিড ওয়ার্নারের 6,69টা। তামিম ইকবাল টেস্টে 50 করেছেন 31টা, গেইলের 50,37টা এবং ডেভিড ওয়ার্নারের 50,37টা। তামিম ইকবালের টেস্টে 100 মোট 10টা, গেইলের 115টা এবং ডেভিড ওয়ার্নারের 126টা। এটা গেল টেস্টের পারফরমেন্স। এরপর আসেন ওডিআই বা ওয়ানডে ইন্টারন্যাশনালে। ওডিআইয়ে তামিম ইকবাল তার পুরো ক্যারিয়ারে খেলেছেন মোট 240 ইনিংস, গেইল খেলেছেন 294 ইনিংস, ডেভিড ওয়ার্নার খেলেছেন মাত্র 159 ইনিংস। ওডিআইয়ে তামিম ইকবাল করেছেন 8,357 রান, গেইল করেছেন 10,480 রান এবং ডেভিড ওয়ার্নার করেছেন 6,932 রান। তামিম ইকবালের ওডিআইয়ে সর্বোচ্চ 158, গেইলের সর্বোচ্চ 215 এবং ডেভিড ওয়ার্নারের সর্বোচ্চ 179। তামিম ইকবালের ব্যাটিং অ্যাভারেজ 36.65, গেইলের 37.83 এবং ডেভিড ওয়ার্নারের 45.30। তামিম ইকবাল খেলেছেন 10,642 বল, গেইল খেলেছেন 12,019 বল এবং ডেভিড ওয়ার্নার খেলেছেন 7,127 বল। তামিম ইকবালের ব্যাটিং স্ট্রাইক রেট 78.52, গেইলের 87.19 এবং ডেভিড ওয়ার্নারের 97.26। ওডিআইয়ে তামিম ইকবাল 240 ইনিংসে নট আউট থেকেছেন 12 বার, গেইল 294 ইনিংসে নট আউট থেকেছেন 17 বার এবং ডেভিড ওয়ার্নার 159 ইনিংসে নট আউট থেকেছেন 6 বার। 0 রানে তামিম ইকবাল আউট হয়েছেন 19 বার, গেইল আউট হয়েছেন 25 বার এবং ডেভিড ওয়ার্নার আউট হয়েছেন মাত্র 4 বার। তামিম ইকবালের ফোর 925টা, গেইলের ফোর 1,128টা এবং ডেভিড ওয়ার্নারের ফোর 733টা। তামিম ইকবালের সিক্স 103টা, গেইলের সিক্স 331টা এবং ডেভিড ওয়ার্নারের সিক্স 130টা। ওডিআইয়ে তামিম ইকবালের 50 56টা, গেইলের 50 54টা এবং ডেভিড ওয়ার্নারের 50 33টা। তামিম ইকবাল 100 করেছেন 14টা, গেইল 100 করেছেন 25টা এবং ডেভিড ওয়ার্নার 100 করেছেন 22টা। টেস্ট এবং ওডিআই দুটোতেই স্ট্রাইক রেট এবং অ্যাভারেজের দিক থেকে তামিম ইকবাল এবং ক্রিস গেইলের চাইতে এগিয়ে আছেন ডেভিড ওয়ার্নার। যাই হোক, এরপর আসেন টি টোয়েন্টিতে। টি টোয়েন্টিতে তামিম ইকবাল তার পুরো ক্যারিয়ারে খেলেছেন মোট 78 ইনিংস, গেইল খেলেছেন 75 ইনিংস এবং ডেভিড ওয়ার্নার খেলেছেন 103 ইনিংস। টি টোয়েন্টিতে 78 ইনিংসে তামিম ইকবাল রান করেছেন 1,758, গেইলের রান 1,899 এবং ডেভিড ওয়ার্নারের রান 3,099। তামিম ইকবালের টি টোয়েন্টিতে সর্বোচ্চ 103, গেইলের সর্বোচ্চ 117 এবং ডেভিড ওয়ার্নারের সর্বোচ্চ 100। তামিম ইকবালের অ্যাভারেজ 24.08 এবং গেইলের অ্যাভারেজ 27.92, ডেভিড ওয়ার্নারের অ্যাভারেজ 33.68। তামিম ইকবাল খেলেছেন 1,503 বল, গেইল খেলেছেন 1,381 বল এবং ডেভিড ওয়ার্নার খেলেছেন 2,172 বল। তামিম ইকবালের স্ট্রাইক রেট 116.96, গেইলের 137.50 এবং ডেভিড ওয়ার্নারের 142.67। টি টোয়েন্টিতে তামিম ইকবাল 78 ইনিংসে নট আউট থেকেছেন মাত্র 5 বার, গেইল 75 ইনিংসে নট আউট থেকেছেন 7 বার এবং ডেভিড ওয়ার্নার 103 ইনিংসে নট আউট থেকেছেন 11 বার।
শূন্য রানে। তামিম ইকবাল আউট হয়েছেন ৬ বার, গেইল আউট হয়েছেন ৪ বার এবং ডেভিড ওয়ার্নার শূন্য রানে আউট হয়েছেন ৬ বার। টি টোয়েন্টিতে তামিম ইকবালের ফোর ১৮৮টা, গেইলের ফোর ১৫৮টা এবং ডেভিড ওয়ার্নারের ফোর ৩২০টা। তামিম ইকবালের সিক্স মাত্র ৪৫টা, গেইলের সিক্স ১২৪টা এবং ডেভিড ওয়ার্নারের সিক্স ১১৩টা। তামিম ইকবালের ৫০ ৭টা, গেইলের ৫০ ১৪টা এবং ডেভিড ওয়ার্নারের ৫০ ২৬টা। টি টোয়েন্টিতে তামিম ইকবালের ১০০ ১টা, গেইলের ১০০ ২টা এবং ডেভিড ওয়ার্নারের ১০০ ১টা। টেস্ট গেল, ওডিআই গেল, টি টোয়েন্টিও গেল, এবার আসেন ফাইনাল রাউন্ডে। তিন ফর্ম্যাট মিলে তামিম ইকবাল তার পুরো কেরিয়ারে টোটাল খেলেছেন ৪৫২ ইনিংস, গেইল তার পুরো কেরিয়ারে টোটাল খেলেছেন ৫৪১ ইনিংস, ডেভিড ওয়ার্নার খেলেছেন ৪৬৭ ইনিংস। তামিম ইকবালের সর্বমোট রান ১৫২৪৯, গেইলের রান ১৯৫৯৩ এবং ডেভিড ওয়ার্নারের রান ১৮৮১৭। তামিম ইকবালের সর্বোচ্চ ২০৬, গেইলের ৩৩৩ এবং ডেভিড ওয়ার্নারের সর্বোচ্চ ৩৩৫। তামিম ইকবালের তিন ফর্ম্যাট মিলে অ্যাভারেজ ৩৫.২১, গেইলের ৩৭.৯৭ এবং ডেভিড ওয়ার্নারের ৪২.৫৭। তামিম ইকবাল খেলেছেন টোটাল ২০৯৯৭ বল, গেইল খেলেছেন ২৫৩৭০ বল এবং ডেভিড ওয়ার্নার খেলেছেন ২১৮১৬ বল। তামিম ইকবালের স্ট্রাইক রেট ৭২.৬২, গেইলের ৭২.২২ এবং ডেভিড ওয়ার্নারের ৮৬.২৫। তিন ফর্ম্যাট মিলে তামিম ইকবাল তার পুরো কেরিয়ারে টোটাল নট আউট থেকেছেন মাত্র ১৯ বার, গেইল নট আউট থেকেছেন ৩৫ বার এবং ডেভিড ওয়ার্নার নট আউট থেকেছেন ২৫ বার। শূন্য রানে তামিম ইকবাল আউট হয়েছেন ৩৬ বার, গেইল আউট হয়েছেন ৪৪ বার এবং ডেভিড ওয়ার্নার আউট হয়েছেন ২৩ বার। তিন ফর্ম্যাট মিলে তামিম ইকবালের টোটাল ফোর ১৭৬৮টা, গেইলের ২৩৩২টা এবং ডেভিড ওয়ার্নারের ২৮৯টা। তামিম ইকবালের সর্বমোট সিক্স ১৮৯টা, গেইলের ৫৫৩টা এবং ডেভিড ওয়ার্নারের ৩১২টা। তামিম ইকবাল টোটাল ৫০ করেছেন ৯৪টা, গেইলের ৫০ ১০৫টা এবং ডেভিড ওয়ার্নারের ৫০ ৯৬টা। তামিম ইকবালের সর্বমোট ১০০ ২৫টা, গেইলের ১০০ ৪২টা এবং ডেভিড ওয়ার্নারের ১০০ ৪৯টা। এখন আপনিই বলেন এই তিনজনের মধ্যে কে সেরা ওপেনার, তামিম ইকবাল, ক্রিস গেইল নাকি ডেভিড ওয়ার্নার? আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।